এটা হচ্ছে ভীমশিলা, এই এই যে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডে যে বিভৎস যে বিধ্বংসী হ্যাঁ যে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, সেই দুর্যোগে এই মন্দির চত্বরে যত হোটেল এবং সব রেস্তোরাঁ সব ভেঙে চুড়ে ধুলিসাৎ এই পাশে পাশে নিয়ে চলে গেছে। পাশে কিন্তু ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ দেখলে বোঝা যাবে বোঝা যাবে এখান থেকে পুরো কিন্তু মন্দাকিনী নেমে এসেছিল। হ্যাঁ বল না শুনতে পাবে। কিন্তু ঠাকুরের কৃপায় অসীম মহিমায় এই পাথরটা এমন হয়ে গেছে, পুরো মন্দিরের গাকে কাট করলো, প্রচন্ড প্রলয় এবং জ্বর এবং জল মন্দিরের ব্যাক সাইড, এটা মন্দিরের শিলাটাকে শিলা পুরো পুরো শিলাটা গার্ড করেছিল। এই শিলার জন্য মন্দিরে কোনো ক্ষতি হয়নি, মন্দির যেমন তেমনই রয়েছে। মন্দিরের সাইডে যত হোটেল যত কিছু ছিল বাড়িঘর সব ভেঙে এরকম অবস্থা, সব চারদিকে পরিস্থিতি। আচ্ছা ওই ওই পাহাড়টা কি নাম বিশেকাকা? ও বিশেকা, ওই পাহাড়টা কেদারনাথ? হ্যাঁ চারিদিকে বদ্রীনাথের আমরা পিছন সাইডে রয়েছি, বদ্রীনাথ মন্দিরের। আচ্ছা ভীমশিলা যেটা বললাম, বিশাল ভীমশিলাটা এই পাথর খণ্ডটাই আর কি মন্দিরটাকে গার্ড করবে। কেদারনাথ মন্দির।